একান্ন পীঠের অন্যতম পীঠ কাশি, যে কাশির গলিতে আপনি হারিয়ে যেতে চাইবেন, যে কাশির গলিতে পেয়ে যাবেন মুখে জল এনে দেওয়া বিভিন্ন রকমের খাবার, যে গলিতে পেয়ে যাবেন আপনি ভারতবর্ষের ঐতিহ্য বহনকারী মানুষদের, আর সেই গলিতে পেয়ে যাবেন বাবা বিশ্বনাথকে। বরুণা নদী আর আশিঘাটের মাঝে অবস্থিত শহরই হল বারাণসী, যার পাশে বয়ে চলেছে মা গঙ্গা আর রয়েছে মুক্তিলাভের ঘাট মণিকর্ণিকা। তো চলুন, এই মুক্তিলাভের যাত্রায় আজ আমি আপনাদের নিয়ে যাব বেনারসের গলিতে, যেখান থেকে আমরা যাব বাবা বিশ্বনাথের দরবারে, মা অন্নপূর্ণা ভোজনালয়ে, আর যাব কালভৈরব মন্দির। তো সকালবেলায় কচুরি খেয়ে বেরিয়ে পড়লাম বাবা বিশ্বনাথের দর্শনের জন্য। তো এই ইন্দোরের ছেলেটা আমাকে লিফট দিল হোস্টেল থেকে এই লঙ্কা পর্যন্ত আসার জন্য। এবার ও ট্রমা সেন্টার দিকে চলে যাচ্ছে, তার আমরা যাবো এদিকে ঘাট এদিকে, আর ওদিকে ট্রমা সেন্টার আর দিনদয়াল উপাধ্যায়। সদগুরু সেভ সয়েল ক্যাম্পেইনিং চলছে চারিদিকে, মাটি বাঁচাতে হবে, মিট্টি বাঁচাও। লঙ্কা থেকে নিলাম অটো, পৌঁছে গেলাম গধলিয়া চকের মোড়ে। এখানে নন্দী বসে আছে আর যেদিকে মুখ করে আছে ওই রাস্তাতেই বিশ্বনাথ টেম্পল যাচ্ছে, ওই রাস্তার দিকে যাচ্ছে বিশ্বনাথ টেম্পল, নন্দী এখানে বসে আছে। আর কালভৈরবের মন্দিরও ওইদিকে যাওয়া যাচ্ছে, তো আমরা এখন যাবো বিশ্বনাথ টেম্পল, আর এদিকে হচ্ছে দশাশ্বমেধ ঘাট এদিকটা। চলো আগে ঘাট যাওয়া যাক। উইকেন্ডে এ জায়গায় অনেক দর্শনার্থীরা আসে। তো বাবা বিশ্বনাথের গলিতে ঢুকে পড়লাম আর খেলাম সেখানের বিখ্যাত দই বড়াকে। আর গলি দিয়ে রওনা দিলাম গঙ্গা ঘাটের দিকে। সুরেশ্বরী জয়তি জয় গঙ্গে।
পুরো বোটিং বন্ধ, সব ঘাট এখন প্রায় ডুবেই আছে, গঙ্গার জল এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ওই যে ওদিকে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটার দিকে ওইদিকে যাওয়া যায় মানে মুগলসরাইয়ের দিকে, আর এদিকটা হচ্ছে বেনারস। এটা পুরা ঘাট ওইখান থেকে শুরু হয়ে এদিকে এসেছে, এদিকে এসে আবার এদিকে যাচ্ছে। বেনারসের সবচেয়ে বিখ্যাত ঘাট ওইটা দশাশ্বমেধ ঘাট, তো ওটা এখন পুরো পানি জলের মধ্যে ডুবে রয়েছে। দেখতে পাচ্ছেন এত পর্যন্ত জল আছে, মানে প্রায় অর্ধেকটারও বেশি ঘাটটা জলের মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে টিপুর ভৈরবী ঘাট, আর এখান থেকে আর একটু গেলে ওইদিকে মণিকর্ণিকা ঘাট, সেখানে সেটাও জলে ডুবে রয়েছে। এই চারটা পিলার দেখতে পাচ্ছেন, এটা এই চারটা, এই চারটা পিলার ওই মণিকর্ণিকা ঘাটে। देखो यहाँ पर हर एक कदम पर आपको भोलेनाथ मिल जाएंगे। এখানে অনেক বাঁদর আছে, যদি সামনে চলে আসে তাহলে মোবাইল নিয়ে চলে যেতে পারে, তার জন্য মোবাইল সামলে বা ক্যামেরা থাকলে খুবই সামলে নিয়ে যাবে। ঘাটে কিছুক্ষণ কাটানোর পর এলাম বাবা বিশ্বনাথের নতুন করে গড়ে তোলা মন্দিরে। তো এটা হলো মন্দির, মন্দির যাওয়ার পথটা খুঁজে পাচ্ছি না বলতো, মন্দির মনে হচ্ছে ওই ভিতর দিয়ে যাবে। এদিকে কাশী বিশ্বনাথ মন্দিরটা আছে, ওই যে দেখা যাচ্ছে চূড়াটা, আর এদিকে ঘুরলে তুমি দেখতে পাবে গঙ্গা ঘাট। আর এখানে কিছু দর্শনার্থীদের জন্য ভবন তৈরি করা হয়েছে যাতে তারা থাকতে পারে। আর এটা হচ্ছে ভারত মাতা। এই যে নরেন্দ্র মোদী, এটার যখন শুরু করা হয়েছিল মানে রিওপেন করেছিল তখন এসেছিলেন। এটা হচ্ছে মেন দরজা ঘাটের থেকে, ঘাটের থেকে এটা মেন দরজা, তারপরে সেখান থেকে উঠে যে একবারে বিশ্বনাথ টেম্পল। এটা কোথায় যাচ্ছে জানি না, ব্যাস উঠে গেলাম তার জন্য। যে চলন্ত সিঁড়িটা ছিল সেটা দিয়ে আপনি ওই গেট থেকে এই বিশ্বনাথ টেম্পলের জন্য উঠতে পারেন। আপনি চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে পারেন বা ওইখানে সিঁড়ি দিয়েও এমনিও উঠতে পারেন, আপনার ইচ্ছা। তো আমরা আবার যেহেতু উঠে গেলাম তো আবার ওই চলন্ত সিঁড়ি দিয়েই নিচে নেমে যাব। তো এটা হলো কি মণিকর্ণিকা ঘাট। তো বৃষ্টি হওয়ার জন্য যেহেতু জল বেড়ে গেছে তাই এটা ভর্তি হয়ে পড়ে আছে, তার জন্য নিচে কোনো মানে দেহকে দাহন করা হচ্ছে না, সবকে এই উপরে দাহন করা হচ্ছে। এই যে এখন চুল্লি ইউজ করা হচ্ছে না, যদিও সব কাঠেই হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, একটু জুম করছি, তবে দেখুন এত লোক বসে আছে সব দাহ কার্যের জন্য, এসব কাঠ এই যে এখানে দাহ কার্য চলছে। এই একসঙ্গে প্রায় এখন আমি এদিক থেকে দেখতে পাচ্ছি পাঁচটা জ্বলছে, ঠিক আছে, আরও কিন্তু ওইদিকে রয়েছে, সবগুলো এখন দেখা যাচ্ছে না এদিকে। আর এদিকে দেখুন সব মন্দিরগুলো জলের তলায় পড়ে গেছে। আচ্ছা, এটাই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট যেখানে সবাই মোক্ষ প্রাপ্তির জন্যে আসে। তো মোক্ষ প্রাপ্তি দরকার কেন? আমাদের যে জীবনচক্র, জন্ম মৃত্যু তারপরে যে জীবনকাল, সেটা চক্রটা আর কি চলতেই থাকে সারা জীবন। মানে আপনি এই যে জন্মালেন, মানে এটা হচ্ছে হিন্দু শাস্ত্রে রয়েছে যে জন্ম তারপরে মৃত্যু, আবার তোমার আপনার পুনর্জন্ম হবে, আবার সেই মৃত্যু হবে। সেই যে জীবনচক্র থেকে মুক্তি পাওয়ার জন্যই সবাই মণিকর্ণিকা ঘাটে আসে, মোক্ষ প্রাপ্তির জন্য।
সেখানে ঘুরে নেওয়ার পর যখন দুপুর গড়িয়ে এলো আর খুব খিদে পেয়েছিল, তখন জানতে পারলাম ঠিক সেখানেই রয়েছে মা অন্নপূর্ণা ভোজনালয়। যেখানে 365 দিনই দুপুরে প্রসাদ খাওয়ানো হয়, তাও আবার বিনামূল্যে, আর আপনি যত ইচ্ছে খেতে পারেন। সেখানেই মনে পড়ে গেল মান্নাদের সেই গানের লাইনটি, এই কাশিতে কোনো দিনই থাকে না কেউ উপবাসী। আবার সেই গলি হয়েই বেরিয়ে এলাম বেনারসের বিশ্ববিখ্যাত পান খাওয়া আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বাবা বিশ্বনাথের দর্শনের জন্য অনেকগুলি গেট রয়েছে, আপনি যেটাতে ইচ্ছা যেতে পারেন। আবার ঢুকে পড়লাম সেই গলির মধ্যে, যাব বাবা কাল ভৈরব মন্দির, কারণ গলি দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। বেনারস গেলে কোনো মন্দির যদি মিস হয়ে যায় তা চলবে, কিন্তু কাল ভৈরব মন্দির যেন মিস না হয়, কারণ আমাদের জীবনে কাল ও অন্ধকার সবারই থাকে। সেই কাল ও অন্ধকার দূরীকরণের জন্যই হলো বাবা কাল ভৈরব। এটা কাল ভৈরব মন্দির, কাল ভৈরব মহাদেবের রুদ্ররূপ, যিনি অন্ধকারাসুরকে বধ করেছিলেন। এটা কাল ভৈরব মন্দির যাওয়ার রাস্তা আপাতত আমরা বেরোচ্ছি, ওইটা হচ্ছে গেটটা। আর কাল ভৈরব মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই বা ভিডিও করা, আপনারা এসে কাল ভৈরবের দর্শন অবশ্যই করবেন। আবার গলিতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বিখ্যাত লস্যি দোকান ব্লু লস্যি শপে। আর তখন কি বিকেল হয়ে গিয়েছিল, তাই সেখান থেকে চলে গেলাম হোস্টেলের পথে।
पास प्रेमी आते हैं जो बनारस में, देश की नगरी है बनारस है। और जोर से मैं तो बना यार वीडियो।